ভিউয়ার্স আমি ধরম স্যার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অধ্যায়ের কোষে দেখি থ্রি পয়েন্ট টু এর দশ দাগ থেকে অঙ্কগুলি হবে নয় দাগ অব্দি অঙ্কগুলি হয়ে গেছে তোমরা এখনও যারা দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে আর একটি কথা চ্যানেলে যারা নতুন আছো বা প্রথমবার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করা যাক দেখো এখানে দশের দাগে বলা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের দশ সেমি ও চব্বিশ সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত যদি এবি ও সিডি যে দুটির মধ্যে দূরত্ব সতেরো সেমি হয় তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি তো এই যেমন বক্তব্য বলা আছে সেই অনুসারে ছবিটি আঁকলে তোরা তোমরা অঙ্কটি পরিষ্কার বুঝতে পারবে তো চলো ছবিটি এঁকে দেখা যাক এখানে দেখো প্রথমে এক এটা হচ্ছে দশ দাগের অঙ্ক একটি বৃত্ত অঙ্কন করবে এইভাবে যার কেন্দ্র ও আর দুটি জ্যা বলা আছে জ্যা দুটি কেন্দ্রের বিপরীত পার্শ্বে যেহেতু একটি এই সাইডে করবে আর একটি এই সাইডে করবে দুটি জ্যা এটার নাম এবি দেবে আর এটির নাম সিডি দেবে আর কি বলা আছে কেন্দ্র দু মধ্যে দূরত্ব তার মানে এইটা মানে এই জ্যা দুটির মধ্যে দূরত্ব এটা কেন্দ্র দিয়েই পাস করবে তাহলে এটার নাম দিয়ে দাও পি এটার নাম দিয়ে দাও কিউ ঠিক আছে আর কেন্দ্রর সঙ্গে এই যে কোনো এদিকটাও তোমরা যোগ করতে পারো আমরা এই মাথাটা যোগ করে নেবো এইটা তাহলে এই হলো ছবি এখানে আমাদেরকে বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এই ও বি বা ও যে কোনো একটা বের করলেই হলো এগুলোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হুম কেন্দ্র থেকে পরিদব্ধী লাইন তাহলে আমরা প্রথমেই ধরে নেব ধরি ও বি বৃত্তের ব্যাসার্ধ ও সমান ও ডি সমান আর সেমি এটা আমরা ধরে নিলাম হ্যাঁ এই ও ডি আর ও বি এরপরে দেখো এখানে যেটা দেওয়া আছে যে পি কিউ সমান কত দেওয়া আছে সতেরো সেমি ঠিক আছে এই পি থেকে কিউ সতেরো সেমি তাহলে আমরা কী করবো এই ওপিটাকে ধরে নেব ধরি ওপি সমান এক্ তাহলে এই ওপি যদি এক্স সেমি হয় তাহলে গোটাটাই তো সতেরো ছিল তাহলে ও কিউটা কত হবে সতেরো মাইনাস এক্স তাহলে অতএব ও কিউ সমান সতেরো মাইনাস এক্স সেমি ওকে তাহলে আমাদের এই ওপি ও কিউ জানা হয়ে গেলো ওবি ও ডি জানা হয়ে গেলো এখন রইল এই পিবি আর কিউডি পিবিটাও জানতে পারবো কারণ আমরা জানি যে কেন্দ্রগামী কোনো সরলরেখা যাকে কি করে খণ্ডিত করে তাহলে এবিটা কত দেওয়া আছে এবিটা দেওয়া আছে দশ সেমি তাহলে এই পিবিটা কত হবে পাঁচ সেমি তাহলে এখানে লিখবে যে এবি সমান দশ সেমি হ্যাঁ তাহলে অতএব পিবি সমান কথা হবে টেন বাই টু মানে অতএব সি যদি চব্বিশ হয় তাহলে কিউডি সমান কথা হবে চব্বিশ বাই টু সমান বারো সেমি ঠিক আছে দেখো আমরা এই দুটো ত্রিভুজের লম্বভূমি অতিভুজ সবগুলি জেনে গেলাম হুম তাহলে এই ত্রিভুজ থেকে কী পাবো ত্রিভুজ পি ও বি থেকে পাই এটা তো অতিভুজ তাহলে ও বি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার লিখতেই পারি তাহলে এখানে ও বি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার বা ও বি মানে তো আমরা আর ধরেছি বৃত্তের তাহলে এটা আর স্কোয়ার হয়ে গেল আর ওপি মানে কত ওপি মানে এক্স ধরেছি তাহলে এটা এক্সের স্কোয়ার হয়ে গেল আর পিবি মানে কত পিবি মানে এই যে পাঁচ বেরিয়েছে তাহলে এটা পাঁচের স্কোয়ার বেরিয়ে গেল আর এইখানে পাশেই করে নেব এই ত্রিভুজটা থেকে ত্রিভুজ কিউ ও ডি থেকে পাই এখানেও সেম ওটি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার লিখতেই পারি তাহলে এখানে ও ডি স্কোয়ার সমান ও কিউ এর স্কোয়ার মানে এটা লম্ব এটা ভূমি যদি ধরে নাও তাহলে কিউ ডি এর স্কোয়ার বা এখানে ওডি ও আর এই যে আমরা ধরে রেখেছি ওডি মানে আর তাহলে এখানেও আর এ স্কোয়ার সমান কি পাচ্ছি ও কিউ মানে এই যে সতেরো মাইনাস এক্স এটার হোল স্কোয়ার সতেরো মাইনাস এক্সের হোল স্কোয়ার আর কিউডি মানে কত বারো তাহলে বারোর হোল স্কোয়ার এটা পেলাম তাহলে দেখো এখানে একটা জিনিস এখানেও আর আর এ স্কোয়ার সমান পেয়ে গেছি আর এখানেও আর স্কোয়ার সমান পেয়ে গেছি তাহলে যদি দুটোকে তুলনা করি তাহলে কী হবে দিকগুলো সমান মানে ডান দিকগুলোও সমান হবে তাহলে অতএব আমরা লিখতে পারি এক্সের স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার সমান এইটা সতেরো মাইনাস এক্সের স্কোয়ার প্লাস বারোর স্কোয়ার এটা হুম বা এটা কথা হবে এক্সের স্কোয়ার প্লাস পাঁচ পাঁচে পঁচিশ আর এটা কথা হবে এ এ মাইনাস এর হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙবে মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা সতেরোর স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি এ মানে সতেরো বি মানে এক্স প্লাস এক্সের স্কোয়ার আর এইটা বারোর স্কোয়ার আছে বারো বারো কত একশো চুয়াল্লিশ লিখে দিলাম এখানে দেখো একটা জিনিস এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে দুদিকে সেম জিনিস থাকলে তাহলে এদিকে কী থাকলো পঁচিশ এদিকে সতেরোর স্কোয়ার মানে সতেরো সতেরো কত টু এইট্টি নাইন মাইনাস এটা সতেরো দেখুন চৌত্রিশ এক্স প্লাস একশো চুয়াল্লিশ এটা রইল বা এবারে এই চৌত্রিশ এক্সটাকে বাঁ দিকে আনবে এটা মাইনাস ছিল এদিকে এলে প্লাস হয়ে যাবে চৌত্রিশ এক্স সমান আর এই দুটো যোগ করলে কথা হচ্ছে চার আর নয়ে তেরো তিন হাতের এক চার আর আটে বারো আর হাতের একে তেরো তিন হাতের এক দুই আর একে তিন আর একে চার চারশো তেত্রিশ এই দুটো যোগ করে হচ্ছে চারশো তেত্রিশ আর এই পঁচিশটা যদি এদিকে আসে মাইনাস হয়ে পঁচিশ চলে আসবে এদিকটায় বা এখানে চৌত্রিশ এক্স সমান কথা হচ্ছে চারশো তেত্রিশ থেকে পঁচিশ বিয়োগ তার মানে চারশো আট বা এক সমান কথা হবে চারশো আট বাই চৌত্রিশ তাহলে একবারে চৌত্রিশ দিয়েই কাটা যায় এটাকে চল্লিশ ধরো চৌত্রিশ কে চৌত্রিশ হাতে রইল ছয় এখানে আটষট্টি চৌত্রিশ দুগুণে আটষট্টি তার মানে এক সমান কত বেরোলো বারো সেমি ঠিক আছে এবারে আমাদেরকে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলেছিল ব্যাসার্ধ তুমি এই যে আর স্কোয়ার সমান বেরিয়ে আছে মানে এইখানে এক্সের যদি মানটা বসিয়ে দিই তাহলেও ব্যাসার্ধ পেতে পারি আর এইখানে যদি মানটা বসিয়ে দাও তাহলেও ব্যাসার্ধ পেতে পারি এখানে বসালেই ইজিলি বের হবে যেহেতু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার আছে তাহলে আমরা এখানটায় লিখবো তাহলে অতএব লিখব আর এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভের স্কোয়ার তার মানে বারোর স্কোয়ার প্লাস ফাইভের স্কোয়ার তার মানে কথা হচ্ছে বারো বারো একশো চুয়াল্লিশ আর এটা পাঁচ পাঁচে পঁচিশ তার মানে এটা যোগ করলে ওয়ান সিক্সটি নাইন তাহলে আর এ স্কোয়ার সমান ওয়ান সিক্সটি নাইন অতএব আর সমান কথা হবে রুটওভার ওয়ান সিক্সটি নাইন তার মানে এখানে প্লাস মাইনাস লিখলাম না যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না ওই জন্য শুধু প্লাসটাই নিচ্ছি তাহলে এখানে ওয়ান সিক্সটি নাইনের বর্গমূল কথা হবে তেরো 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 ওয়ান সিক্সটি নাইন তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ তেরো সেমি ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার ওকে তাহলে নেক্সট দেখো এগারোর দাগেরটা এগারোর দাগেরটা কি বলা আছে এখানে দেখো বলা আছে যে দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে এ বিন্দু দিয়ে সরল সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করি যে ডি সমান টু পিকিউ তাহলে এটা আরও ছবি আঁকলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে কি বক্তব্যটা বলা আছে এখানে দেখো আমরা দুটি বৃত্ত অঙ্কন করিনি প্রথমে এ একটি বৃত্ত পি কেন্দ্রীয় আবার আরেকটি বৃত্ত এখানে অঙ্কন করে নেবে এ একটি বৃত্ত এটা কিউ কেন্দ্রীয় এটা পি কেন্দ্রীয় বৃত্ত এটা কিউ কেন্দ্রীয় বৃত্ত তাহলে পি কিউ যোগ করে দাও আর কি এই বৃত্ত দুটো পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে পি কেন্দ্রীয় কিউ কেন্দ্রীয় বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে আর কি এই এ বিন্দু দিয়ে একটি রেখা এইভাবে আঁকবে যেটি এই পি কেন্দ্রীয় বৃত্তকে সিতে এবং কিউ কেন্দ্রীয় বৃত্তকে ডি তে ছেদ করেছে ঠিক আছে এখানে সিডি আর পি কিউ সমান্তরাল তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে কি যে এই সিডিটা এই সিডিটা পিকিউয়ের দ্বিগুণ হবে মানে সিডি সমান টু পিকিউ এটি আমাদেরকে প্রমাণ করতে হবে হ্যাঁ তাহলে এখানে লিখবে প্রমাণ করতে যেহেতু প্রশ্নের মধ্যে নামগুলো বলাই আছে ওই জন্য ধরা যাক এগুলো না লিখলেও চলবে তাহলে এখানে লিখবে যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে সিডি সমান টু পি এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে সিডি সমান টু পি তাহলে এর জন্য একটা অঙ্কন করে নিতে হবে নিজেদের প্রমাণের সুবিধার জন্য সেটা কি এই সিডির উপরে পি থেকে একটি লম্ব অঙ্কন করব এটার নাম দিয়ে দাও পিই আর কিউ থেকে একটি লম্ব অঙ্কন করবো এটা নাম দিয়ে দাও কিউএফ ঠিক আছে তাহলে এখানে আমরা ওইটা লিখবো অঙ্কনে অঙ্কনে লিখবে পি ও কিউবিন্দু থেকে সিডি এর ওপর যথাক্রমে পিই ও কিউএফ দুটি লম্ব অঙ্কন করা হলো ঠিক আছে এবারে দেখো যেহেতু পিই আর কিউএফ একই সরলরেখার উপর লম্ব হয়ে আছে তার মানে এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি দেখো ভালো করে লক্ষ্য করে তাহলে এই দুটো কি যখনই দুটো রেখা মানে একটা সরল সরলরেখার উপরে যখন আলাদা আলাদা বিন্দুতে দুটো রেখা একই পাশে লম্ব হয়ে যায় মানে এইগুলো তো অনুরূপ কোন তাহলে এই দুটো কি হয় সমান্তরাল হয়ে যায় তাহলে এখানে পিই আর কিউএফ সমান্তরাল আবার প্রশ্নের মধ্যেই সিডি আর পি সমান্তরাল বলা আছে তার মানে এই ইএফ আর পিকিউ সমান্তরাল তাহলে কি একটা চতুর্ভুজের যখন বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে যায় মানে পি কিউ আর এফ আর পিই আর কিউএফ সমান্তরাল তাহলে এটা একটা সামান্তরিক তার উপরে এই সব কোনগুলো নাইনটি ডিগ্রি হয়ে গেছে তাহলে কি ওই চতুর সামান্তরিকটা কী হবে একটা আয়তক্ষেত্র হয়ে যাবে তার মানে এখানে পি কিউ এফ ই এটা কি এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র তাহলে এখানে লিখবে প্রমাণে এখানে লিখবে যেহেতু পিই সমান্তরাল এফ এবং এফ সমান্তরাল পিকিউ তাহলে অতএব ই একটি আয়তক্ষেত্র ঠিক আছে আচ্ছা এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল তাহলে অতএব কি আমরা বলতে পারি এখানে ইএফ সমান পিকিউ আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয় তাহলে এখানে আমরা বলতে পারি অতএব ইএফ সমান কিউ এরপর দেখো এই ইএফ এই জিনিসটাকে আমরা যদি ই এ প্লাস এ এফে ভেঙে নিতে পারি কোনো আপত্তি নেই এ ই এ প্লাস এ এফ এটাতে আমরা ভেঙে লিখব এখান থেকেই কন্টিনিউ করছি বা ই এফ মানে কি লিখব ই এ প্লাস এ এফ আর এদিকটা কিউ থাক সমাধানের মতো অঙ্কটা এগিয়ে নিয়ে যাব হ্যাঁ এরপরে বা এবারে দেখো একটা জিনিস এখানটায় এখানটা কি যেহেতু পিই এইটা সি এটা কি এই পি কেন্দ্রীয় একটি যায়। তাহলে এই জ্যায়ের উপরে পি লম্ব হয়ে আছে তাহলে এই জ্যটিকে কি করবে পি সমতিখণ্ডিত করবে তার মানে এই পি ই এটা এই সি এ এর অর্ধেক হবে তার মানে ই এ সমান কি বলা যেতে পারে হাফ অফ সি এ ঠিক একইভাবে এখানেও এ সমান বলা যেতে পারে হাফ অফ ডি মানে এই জ্যাটাও এই এডি হচ্ছে কিউ কেন্দ্রীয়বিত্তের যায় তাহলে ওইটাকে এই কিউএফ কী করেছে সমুদ্রি খণ্ডিত করে রেখেছে তাহলে এ বলা যেতে পারে হাফ অফ এডি তাহলে এখান এখানে আমরা ই এর জায়গায় হাফ অফ সি এ বসাবো আর এখানে এ এফ এর জায়গায় হাফ অফ এডি বসাবো তাহলে এখানটায় আমরা লিখবো হাফ অফ সি এ প্লাস হাফ অফ এডি এদিকটাই পি কিউ থাক এখানে যুক্তিটা দিয়ে দেবে যেহেতু পিই লম্ব সি এ এবং কিউএফ লম্বো এডি ওকে এরপরে দেখো এখানে হাফ আমরা কমন নিতে পারি তাহলে হাফ কমন নিলে এখানে থাকবে সি এ প্লাস এডি সমান কিউ বা এখানে হাফ এবার দেখো এটা কি হয়েছে সি এ প্লাস এডি মানে কি এখানে দেখো ছবিতে সি এ মানে এখান থেকে এতটা আর এ ডি মানে এখান থেকে এতটা তার মানে এই দুটো যোগ করলে একদম ডি পেয়ে যাচ্ছে আমরা গোটাটাই পেয়ে যাচ্ছি তাহলে এখানটায় আমরা লিখতে পারি এই দুটোর জায়গায় সিডি সমান পিকিউ বা এবার এই দুইটা পিকিউয়ের সঙ্গে গুণ করে দাও তাহলে সিডি সমান টু পিকিউ এটাই আমাদের প্রমাণ করা ছিল তাহলে এখানে প্রমাণিত ওকে নেক্সট দেখো দাগে কী বলা আছে এখানে দেখো দাগে বলা আছে যে একটি বৃত্তের এবি ও এসি জ্যা দুটি সমান প্রমাণ করি যে অ্যাঙ্গেল বি এ সি এর খণ্ড কেন্দ্রবিন্দুগামী এখানে লক্ষ্য করবে জ্যা দুটি কিন্তু আলাদা আলাদার নাম নেই এবি আর সিডি যদি বলতো তাহলে বৃত্তের আলাদা আলাদা দু জায়গায় যায় আমরা করতাম কিন্তু এখানে এবি আর এসি এই জ্যা দুটির নামের একটি লেটার কমন আছে তার মানে যে দুটির একটি সাধারণ শীর্ষবিন্দু থাকবে কিন্তু সাধারণ কমন পয়েন্ট থাকবে সেইভাবেই দুটিকে আমরা অঙ্কন করব। তাহলে সেই যে দুটিকেই সমান বলা আছে আর ওই যে দুটির অন্তর্ভুক্ত যে কোনটা তার খণ্ডকটা মানে এই কোনটার সমুদ্রিকণ্ডকটার যে কেন্দ্রগামী হচ্ছে সেটা প্রমাণ করে দেখাতে হবে তাহলে ছবিটা আঁকলে ভালো বুঝতে পারবে দেখো এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেবো এইভাবে এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত ধরো এবার যেটা যেমন করে বলছিলাম এখানে ধরো এটা এবি য্য তাহলে এটাকে কমন পয়েন্ট করে আমরা ঠিক এই দিকে আরেকটা একটা করবো এসি ঠিক আছে তাহলে এই রকম তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি এবি আর এসি এইটাই আর এই সি এদের অন্তর্ভুক্ত যে কোনটা এই কোনটা হয়েছে এই কোনটার খণ্ডক মানে এইটা এই কোনটার এই খণ্ডকটা এই বৃত্তের কেন্দ্রগামী হচ্ছে দেখো এ থেকে যদি লাইনটা নিয়ে যায় এই এই কোণের সমুদ্রী খণ্ডকটা যদি আসে তাহলে কেন্দ্র দিয়ে পাস করছে তাহলে এই ও এটা এর সমুদ্রী খণ্ড এটা দেখিয়ে দিতে পারলেই আমাদের হয়ে যাবে কাজ তাহলে এখানে আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি দুটি সমান য্যা তাহলে অতএব এবি সমান এসি এটা লিখে রেখে দিলাম হুম আর কি অঙ্কনে বলে দাও ও এ এটাও যুক্ত করে নিচ্ছি ও বি আর ও যুক্ত করে নিলাম তাহলে ও এ ও বি এবং ও সি যুক্ত করা হল তাহলে এখানে তিনটে যুক্ত করতে হচ্ছে এ ও আর ও বিও সি এই তিনটে যুক্ত করলাম ঠিক আছে এরপরে আমরা প্রমাণে আসবো প্রমাণটাই কী করবো দেখো প্রমাণটাই করবো যে এই ও এটা যে এর অন্তঃ সমুদ্দ্রিক্ট এই কোনটার সেটা আমরা দেখাবো সেটা দেখানোর জন্য এই কোনটা এই কোনটাকে যদি আমরা সমান দেখাতে পারি তাহলেই ও এটা এর এদের হয়ে যাবে প্রমাণিত হুম আর ও এ মানে নাম দেখেই বুঝতে পারছো ওটা বৃত্তের কেন্দ্র যেহেতু তাহলে এ ও কেন্দ্রগামী অন্তঃসমুদ্দি খণ্ড হয়ে গেল অটোমেটিক্যালি তাহলে আমাদেরকে এই দুটো কোণ সমান দেখাতে পারলেই কাজটা হয়ে যাবে তাহলে এই দুটো কোণকে সমান দেখাতে গেলে এই কোণটা এই ত্রিভুজের আছে আর এই কোণটা এই ত্রিভুজের আছে তাহলে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারলেই এই দুটো কোণ সমান আমরা দেখাতে পারবো তাহলে এখানে আমরা কী লিখবো যে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এর এখানে দেখো এবি সমান এসি এটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে এই যে এবি সমান এসি তাহলে এব দুটি সমান তাহলে এখানে লিখবো এবি সমান এসি হ্যাঁ এখানে লিখে দিতে পারো প্রশ্ন অনুসারে তারপর কি তারপর দেখো এখানে এই ও এটা কি সাধারণ বাহু এই দুটো ত্রিভুজের তাহলে ও এ সাধারণ বাহু আর কি আছে অবি সমান ওসি কেন এরা একই বৃত্তের ব্যাসার্থ দেখো কেন্দ্র থেকে পরিধি কেন্দ্র থেকে পরিধি তাহলে ও বি সমান ওসি ও সমান ওসি এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্থ ঠিক আছে তাহলে এখানে দেখো বাহু 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 এই সূত্র অনুসারে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল তাহলে অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও সি ওকে এবারে সর্বসম হয়ে গেলে কি হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোনগুলো সমান হয় তার মানে ও এ বি সমান ও এ সি আমরা বলতেই পারি তাহলে এখানে অতএব লিখতে পারি কোন ও এ বি সমান কোন ও এ সি এটা তাহলে অতএব কী হলো এই ও এটা এই দুটোর কোণের এই গোটা কোনটার সমুদ্ধি খণ্ডক মানে এই এই সি এই পুরো কোনটার খণ্ডক যেহেতু এই দুটো পার্ট সমান হয়ে গেল তাহলে ও এটা ওই কোনটার সমুদ্রি খণ্ডক অতএব ও এ কোন বি এ সি এর সমুদ্রিকণ্ডক অতএব কোন বি এ সি এর বিএসি কেন্দ্রগামী এটাই আমাদেরকে প্রমাণ করার ছিল প্রমাণিত ওকে তাহলে আজকের ভিডিওতে এই অবধি আগামী ভিডিওতে তেরো তারিখ থেকে অঙ্কগুলি সলভ করা হবে Vale, teco.